সামগ্রী হাতার রঙা চকত নদর অঞ্চলিক ক্ষুদ্র চাহ খেতিয়ক সন্থার কর্মশালা সম্পন্ন। শোণিতপুর জেলার জামুগুড়ি হাটর রঙা চকুয়া সামূহিক ভবনত আজি নদর আঞ্চলিক ক্ষুদ্র চাহ খেতিয়ক সন্থার এখনি কর্মশালা অনুষ্ঠিত হয়। ভারতীয় চাহ বোর্ডর তেজপুর মান্ডলিক কার্যালয়ের উন্নয়ন বিষয়া হীরা শইকীয়ার উদ্যোগত আয়োজিত কর্মশালাখনিত বিষয়াগৰাকীৰ লগতেই টুকলাই চাহ গৱেষণা কেন্দ্রৰ ঠাকুরবাড়ী শাখার পরামর্শদাতা কৃষ্ণবৰাই দুপুর অধিক ক্ষুদ্র চাহ খেতিয়কক প্রশিক্ষণ প্রদান করে। চামগুড়ি হাটৰ পৰা আনোয়ার আহমেদৰ রিপোর্ট, দি পাব্লিক নিউজ। চাহ বোর্ডৰ উদ্যোগত তথা নদুয়ার আঞ্চলিক ক্ষুদ্র চাহ খেতিয়ক সন্থার তরফৰ পৰা আমাৰ ক্ষুদ্র চাহ খেতিয়কসকলক লৈ আজি এটা বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হৈ যায় ৰঙাচুকুৱা সামৰিক ভৱনত। আমাৰ এই কর্মশালাত প্রায় 200তকৈ অধিক চাহ খেতিয়কসকল উপস্থিত আছিল। তেখেতসকলৰ আমি সহযোগিতা পাইছোঁ। যথেষ্ট গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হৈ গ'ল আৰু ইয়াৰ জৰিয়তে আমাৰ চাহ খেতিয়কসকল যথেষ্ট উপকৃত হ'ব বুলি আমি আশা কৰিছোঁ। আৰু এই ক্ষেত্ৰত ভাৰতীয় চাহ বোর্ডৰ তেজপুৰ মাণ্ডলিক কাৰ্যালয়ৰ উন্নয়ন বিষয়া শ্রী ধীরাজ শইকীয়া স্যারে যি উদ্যোগ লৈছিল তার বাবে আমি তেখেতলৈ আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর আমার এই কর্মশালাত উপস্থিত থাকি তেখেতর বহুমূল্যা পরামর্শে আমার চাহ খেতিয়কসকলক যি পরামর্শ দিলে চাহ খেতির যি চাহর মানদণ্ড উন্নত করা তথা চাহর উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে তেখেতে যি বহুমূল্যা পরামর্শ দিলে তার বাবে টুকলাই চাহ গবেষণা কেন্দ্র ঠাকুরবাড়ি শাখার পৰা আমাৰ পৰামৰ্শদাতা শ্ৰীযুত কৃষ্ণ বৰাদেৱ দেৱকো আমি নদুৱাৰ আঞ্চলিক ক্ষুদ্ৰ চাহ খেতিয়ক সন্থাৰ তৰফৰ পৰা আমাৰ আন্তৰিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আমি আশা কৰিছোঁ অনাগত দিনবিলাকতো ভাৰতীয় চাহ বোৰ্ডৰ উদ্যোগত এনেধৰণৰ কৰ্মশালা অনুষ্ঠিত হৈ থাকিব আৰু এই কৰ্মশালাৰ জৰিয়তে আমাৰ ক্ষুদ্ৰ চাহ খেতিয়কসকলে দিনক দিনে নতুন নতুন প্ৰযুক্তিৰে বা বিজ্ঞানসন্মত পদ্ধতিৰে আমাৰ চাহ খেতিত নিজকে মনোনিৱেশ কৰি অসমৰ যি মৰ্যাদা বিশ্ব বজাৰত সেই মৰ্যাদাটো অক্ষুণ্ণ ৰাখিব বুলি আমি আশাবাদী।